সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আজকে আমরা একটি মজার ছড়া নিয়ে এসেছি। ছড়ার নাম কি? আমাদের দেশ। কে লিখেছে বলুন তো? আনমো বজলু রশিদ। তাহলে ছড়াটা শুরু করা যাক। ছড়ার প্রথম লাইন হচ্ছে, আমাদের দেশ তারে কত ভালোবাসি। আমরা আমাদের দেশটাকে অনেক ভালোবাসি, তাই না? সবুজ ঘাসের বুকে শেফালির হাসি। শেফালি কি জানি? শেফালি হলো একটি ফুলের নাম। মাঠে মাঠে চড়ে গরু, নদী বয়ে যায়। মাঠে মাঠে কি চড়ছে? গরু। আর নদী কিভাবে বয়ে যায়? এভাবে বয়ে যায়। এরপর ছেলে ভাই মাছ ধরে মেঘের ছায়ায়। ছেলে মানে কি জানি? ছেলে হলো যে মাছ ধরে আনে, তাকে ছেলে বলে। তাহলে আমরা ছড়াটি একবার পড়ি। আমাদের ছড়ার নাম কি? আমাদের দেশ। কে লিখেছে? আনমো বজলুর রশিদ। আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি। মাঠে মাঠে চড়ে গরু, নদী বয়ে যায়। ছেলে ভাই মাছ ধরে মেঘের ছায়ায়। তাহলে আমরা এই ছড়াটি আজকে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? পারবো না? মুখস্থ করে সবার আগে যেটা করবো, এই ছড়াটি দেখে দেখে